নমস্কার, সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত। গল্পের আসরে আজকের নিবেদন শ্রী অনিশ দেব রচিত একটি থ্রিলার আমার যুদ্ধ। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ, যদি আমার গল্প আর গল্পপাঠ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুরু করছি অনিশ দেবের সৃষ্টি আমার যুদ্ধে উপন্যাসের দ্বিতীয় পর্ব। স্বপ্নের মিছিল যথারীতি চলতে লাগলো, পাখির স্বপ্নটা আবার দেখলাম, শক্তিকে হত্যা করার দৃশ্যটাও দেখলাম বার তিন চারেক, কখনো সম্পূর্ণ কখনো বা খানিকটা। রাতের স্বপ্ন ছাড়াও আচমকা দিবা স্বপ্ন দেখলাম দুবার, সেই একই রকম, চোখের সামনে কালো পর্দা নেমে গিয়ে উত্তেজনাময় কথা কাটাকাটি। আবার কখনো বা দেখলাম জেসমিনের কান্না, শক্তির ঘৃণা ভরা তাচ্ছিল্য, টমাসের হিংসা। এছাড়া নতুন নতুন টুকরোও যোগ হতে লাগলো পুরনো স্বপ্নের সঙ্গে, যেমন দেখলাম ধুধু করছে সাদা বরফ, তুলোর সমুদ্র যেন, তার ওপরে মানুষের টানা স্লেজ গাড়ি চলছে অসংখ্য, অনেকে জটলা করছে একপাশে দাঁড়িয়ে, দূরে বড় বড় দুটো দোচালা কাঠের বাড়ি লাল রং, তবে ছাদ দুটো ঢেকে গেছে গুঁড়ো বরফে। সব দেখে শুনে মনে হচ্ছিল টুরিস্টের ভিড়। হঠাৎই একটা স্লেজ গাড়ি থেকে নাম ধরে কে যেন আমাকে ডাকলো, তাকিয়ে দেখি জেসমিন, মাথায় লোমের টুপি, গায়ে লাল কোট, চোখে রোদ চশমা। আমি ওর দিকে হাত তুলে বার কয়েক নাড়ালাম, কিন্তু মনের ভেতরে রাগ আর ঘেন্না টকবক করছিল। জেসমিন খুব হাসছিল। হঠাৎই পাশে তাকিয়ে দেখি টমাস আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, স্বপ্নটা তখনই শেষ হয়ে গেল। আর একটা স্বপ্নে দেখলাম আমি জেসমিনকে বাংলা শেখাচ্ছি, ওর আধো আধো উচ্চারণ শুনে হাসছি, ঠিক যেমনটি ও হেসেছিল আমাকে ওর ভাষা শেখানোর সময়। আবার দেখলাম একটা বদ্ধ ঘরে চারজন মানুষের সঙ্গে আমি বসে আছি, টেবিলে মদের বোতল আর গ্লাসের ছড়াছড়ি, আমরা তাস খেলছি, টেবিলে অনেক টাকাও রয়েছে, প্রত্যেকেই মদ খাচ্ছি আর সেই সঙ্গে জুয়ো খেলা চলছে। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছিল, তারপর জেগে উঠে আবার সেই মাথা ব্যথা। রোববারের মধ্যে এমন একটা অবস্থা দাঁড়ালো যে ঘুমলেই শক্তি আর জেসমিনের স্বপ্ন, তাছাড়া জেগে থাকার সময়টুকুতেও পুরোপুরি নিস্তার নেই, মনে হচ্ছে আমি বোধহয় পাগল হয়ে যাব। আয়নায় নিজের চেহারা দেখে শিউরে উঠি, চোখের কোল বসে যাওয়া, চোয়ালের হাড় বেরিয়ে পড়া, এই লোকটি কি রণবীর চৌধুরী? মায়ের কথা মতো রাতে ঘুমের ওষুধ খাওয়া শুরু করেছি, কিন্তু তা সত্ত্বেও নিস্তার পাইনি। মা বেশ চুপচাপ হয়ে গেছে, শুধু আশঙ্কা ভরা চোখ নিয়ে আমাকে দেখে, আর উচ্ছল মিতার হাসি কোথায় মিলিয়ে গেছে। আমার প্রচন্ড রাগ হচ্ছিল শক্তির ওপরে, জেসমিনের ওপরে, টমাসের ওপরে। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে শক্তি নামে রাগি মাতাল জুয়ারির ভূত আমার ঘাড়ে এরকম করে সওয়ার হয়েছে কেন? দিন রাতের প্রতিটি মুহূর্তে আমি অসহায় ভাবে ছটফট করতে লাগলাম, স্বপ্নে দেখা জায়গাগুলো যদি অন্তত চিনতে পারতাম তাহলে সেখানে গিয়ে কিছু খোঁজ খবর করা যেত। জায়গাগুলোর বর্ণনা নিয়ে সমীরকে বেশ কায়দা করে প্রশ্ন করেছিলাম, কিন্তু ও ঠিক মতো কিছু বলতে পারেনি। সুতরাং রোববার বিকেলে যখন মিতার সঙ্গে বেরোলাম তখন মনের অবস্থা ভীষণ বিপর্যস্ত। মিতাও চুপচাপ ছিল, প্রয়োজনের বেশি একটা কথাও বলছিল না।
আমার হাতে ক্যাসেট লাগানো টেপ রেকর্ডার আর ছোট খাতাটা। ডক্টর এন কে সেন রমাদের বাড়িতেই থাকেন, আমহা স্ট্রিটে, শ্রদ্ধানন্দ পার্কের কাছে। একটা ট্যাক্সি ধরে মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেলাম। বেশ পুরনো বড়সড় বাড়ি, কার্নিশের খাঁজে খাঁজে গোলা পায়রা বাসা বেঁধেছে, প্লাস্টার অনেক জায়গাতেই উঠে গেছে। বিশাল দরজার চৌখাট পেরানোর সময়ে কেমন একটা ইতস্তত ভাব জেগে উঠল, কিন্তু মিতা দেখলাম অনেক সহজ হয়ে গেছে। এ বাড়িতে ও অনেকবার এসেছে, তাই ঢুকেই রমার নাম ধরে ডাকাডাকি শুরু করে দিল। রমা আমাদের একটা ঘরে নিয়ে গিয়ে বসালো। লক্ষ্য করছিলাম শঙ্কা ও কৌতূহলের চোখে ও বারবারই আমাকে দেখছিল। রমার মা বাবা কাকা কাকিমার সঙ্গে আলাপ হলো, কিন্তু পিসেমশাইকে তখনও দেখিনি। চা জল খাবার দিয়ে আপ্যায়ন শেষ হলে রমা উঠে দাঁড়াল, মিতাকে বলল, তোরা একটু বস, আমি পিসেমশাইকে তুরন্ত খবর দিয়ে আসি, তারপর তোদের নিয়ে যাব। আমরা ঘরে বসে রইলাম। মিতার কাছে জানলাম নবকৃষ্ণ সেনকে অনাথ মেধাবী ছাত্র হিসেবে রমার ঠাকুরদা আশ্রয় দিয়েছিলেন, পরে বিদ্যান যুবকের সঙ্গে বড় মেয়ের বিয়ে দেন। রমার ওই একজনই পিসি, বছর ছয়েক হলো মারা গেছেন। আর নবকৃষ্ণ সেন প্রথম প্রবেশের পর থেকে এবাড়ির ছাদের আশ্রয় ছেড়ে কখনো কোথাও যাননি। একটু পরে রমা এসে আমাদের ডেকে নিয়ে গেল দোতলার বারান্দার শেষ প্রান্তে, কোণের দিকের ঘর। পশ্চিম দিক খোলা থাকায় আকাশ দেখা যাচ্ছে, সূর্য ডুবে গেছে এই মাত্র, আকাশ লাল। নবকৃষ্ণ সেনের বয়স আশির নিচে নয়। এক গাদা কাগজপত্রের মাঝে ক্যাশ বাক্স গোছের খাটো টেবিল সামনে নিয়ে বসে আছেন, এককালের টকটকে ফর্সা গায়ের রং, বয়সে সামান্য মলিন, চামড়ায় অসংখ্য ভাঁজ, চোখে চশমা, চশমার ডাঁটি থেকে সুতো ঝুলছে কানের পাশ দিয়ে। পেছনে দুটি তাকিয়া থাকা সত্ত্বেও নবকৃষ্ণ সেন ঋজু ভঙ্গিতে বসে আছেন। মাথার পেছনে ছোট জানলা, জানলার পাশে ঝুলন্ত একটা ছোট্ট খাঁচায় একজোড়া বদ্রি পাখি চঞ্চলভাবে খেলা করছে। ঘরের বাকি আসবাবপত্র বলতে চার দেয়ালে ঢাকা অসংখ্য বই আর মেঝেতে বেশ বড় ফরাস পাতা। আমরা তার কাছাকাছি গিয়ে বসলাম। রমা বোধহয় আগেই সংক্ষেপে ব্যাপার স্যাপার জানিয়ে রেখেছিল, কারণ পরিচয়ের পালা সাঙ্গ হতেই উনি ভরাট গলায় ধীরে ধীরে উচ্চারণ করলেন, টেপটা এনেছ? আমি বললাম, এনেছি, বাজাবো? বাজাও রমা, বাতিটা জ্বেলে দে তো। রমা উঠে গিয়ে সুইচ টিপল, ও টেবিলের ওপরে ঝুলন্ত শেড দেয়া একটা বাতি জ্বলে উঠল। উনি কাগজ নিয়ে কলম হাতে তুললেন, আমি টেপটা চালিয়ে দিলাম। কুড়ি মিনিট আমরা চারজনেই চুপচাপ, টেপের কথা শেষ হতেই রেকর্ডার বন্ধ করে দিলাম। ডক্টর সেন একটা দীর্ঘশ্বাস ফেললেন, আমি ছোট খাতাটা খুলে দেখতে লাগলাম। উনি কিছুক্ষণ চোখ বুজে বসে রইলেন, তারপর বললেন, ইন্ডিয়ান ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ। আমি একটু ইতস্তত করে বললাম, স্বপ্নের মধ্যে হরফগুলো কিন্তু ইংরেজি দেখেছিলাম। ডক্টর সেন আমার দিকে সরাসরি তাকালেন, ঠিকই দেখেছ, ইংলিশ অ্যালফাবেট ওয়ালা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ আছে। আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম, খাতার পাতা উল্টে দেখে বললাম, সিম কথাটার মানে বলতে পারেন? সিম? কিছুক্ষণ চোখ বুঝে কি যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক শুনেছ, সিম।
আমি বললাম, হ্যাঁ স্বপ্নের মধ্যে স্পষ্ট শুনেছি। নবকৃষ্ণ সেন হাসলেন, ওর চামড়ার ভাঁজ সংখ্যায় বেড়ে গেল। বললেন, স্বপ্নের মধ্যে যদি ঠিক শুনে থাকো তাহলে তোমার শ্রুতি শক্তির প্রশংসা করতে হয়। সিম মানে পাখি। আমি কৌতূহল চাপতে পারছিলাম না, খাতাটা হাতের মধ্যে ঘেমে উঠছিল। জিজ্ঞাসা করলাম তৎক্ষণাৎ, কোন ভাষায়? ডক্টর সেন জবাব দেওয়ার আগেই একটা ঘটনা ঘটল। অবশ্য ঘটনা না বলে দুর্ঘটনাও বলা যেতে পারে। হঠাৎই আমার চোখের সামনে সব আঁধার হয়ে গেল। রমা, মিতা, ডক্টর সেন সবাই ঝাপসা হয়ে গিয়ে শুধু জেসমিন ভেসে উঠল। একটা ঘরে দাঁড়িয়ে আছি আমি, ঠিকভাবে বলতে গেলে দাঁড়িয়ে নেই, মদের নেশায় টলছি, হাতে বোতল। জেসমিন কান্না মেশানো গলায় কথা বলল, ভাষা বুঝলাম না, তবে কোনো অলৌকিক ক্ষমতায় তার অর্থ বুঝে গেলাম। বইয়ের পয়সায় নেশা করতে তোমার লজ্জা করে না? অসহ্য রাগে তীব্র গলায় ওই একই ভাষায় জবাব দিলাম আমি, বিয়ের আগে পয়সা তোমার ছিল, এখন আমার। তারপর গুনগুন করে গান গেয়ে হা হা করে তার চিল্লের হাসি হেসে উঠলাম। জেসমিন কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। চোখের সামনে আবার নবকৃষ্ণ সেনের ঘরটা ফুটে উঠল। রমা ভয়াত্ত চোখে আমাকে দেখছে, মিতা মুখ নিচু করে বসে আছে, ওর দেহ অল্প অল্প কাঁপছে, বোধহয় কান্না চাপতে চেষ্টা করছে। আর ডক্টর সেন কপালে ভাঁজ ফেলে আমাকে দেখছিলেন। আমি মাথার পেছনটায় হাত বোলাচ্ছিলাম, বেশ ব্যথা করছে। ইতস্তত করে বললাম, হঠাৎ হঠাৎ এরকম হয়ে যাচ্ছে, কি যে অসুখ কিছুতেই বুঝতে পারছি না। নবকৃষ্ণ সেন চশমাটা লেখার কাগজের উপরে নামিয়ে রাখলেন, বললেন, আমি অসুখের ডাক্তারি জানি না, ভাষার ডাক্তারি করি, তাতে যদি তোমার অসুখের কোনো উপকার হয় তাহলে যথেষ্ট শান্তি পাবো। যে ভাষা তুমি বাজিয়ে শোনালে বা এই মাত্র বললে তা খাসিয়াদের ভাষা, খাসি ল্যাঙ্গুয়েজ। আগে ওদের লেখার কোনো ভাষা ছিল না। সাহেবরা মানে বিদেশি ধর্মযাজকেরা খ্রিস্ট ধর্মের প্রচার করতে এসে ওদের লেখার ভাষা তৈরি করে দেয়, তাই ওদের ভাষার হরফগুলো ইংরাজি। উনি থামলেন। মিতা আর চোখে আমার দিকে দেখছিল। আমি কি যে বলবো বুঝে উঠতে পারছিলাম না। ডক্টর সেন ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তুমি আর কিছু জানতে চাও বাবা? আমি বললাম, না, আপনাকে অশেষ ধন্যবাদ, আজ উঠি। টেপ রেকর্ডার আর খাতা নিয়ে উঠে দাঁড়ালাম। নবকৃষ্ণ সেন সামান্য হাসলেন, চশমাটা আবার চোখে পড়ে নিলেন। ঘর থেকে বেরোনোর সময় খেয়াল করলাম আকাশ অন্ধকার হয়ে গেছে। বারান্দায় পুরনো আমলের ঘষা কাচের বাতি জ্বেলে দেয়া হয়েছে, কার্নিশের পায়রাগুলো ডানা ঝাপটা ঝাপটি করছে, হয়তো ঘুমানোর জায়গা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে। আমার সেই স্বপ্নটার কথা মনে পড়ছিল। আলোর আকর্ষণে রাতের কুয়াশা ভেদ করে উড়ে আসছে রং বেরঙের পাখি, ঠিক শ্যামা পোকার মতো। আমার হাতে লিকলিকে বাঁশের লাঠি, বাতাস কাটার সাঁই সাঁই শব্দ হচ্ছে। আমার পাশে জেসমিন হাততালি দিচ্ছে, হাসছে। পাখির দল আসছে, ঝাঁপিয়ে পড়ছে আলোর কাছে। সিম সিম সিম
সিম মানে পাখি, কিন্তু স্বপ্নের ওই জায়গাগুলো আসলে কোথায় আমাকে সেটা জানতেই হবে, যেমন করেই হোক। রমাদের বাড়ি ছেড়ে চলে আসার সময় স্পষ্ট টের পাচ্ছিলাম একটা অদ্ভুত চাপার রাগ মনের ভেতরে টগবগ করছে। ডক্টর প্রধানের দেয়া টনিক আমি নিয়মিত খাচ্ছিলাম, কিন্তু নবকৃষ্ণ সেনের বাড়ি থেকে ঘুরে আসার পর সেগুলো খাওয়া বন্ধ করে দিলাম। ব্রাহ্মী শাক ঘি দিয়ে ভেজে একবার খেতে চেষ্টা করেছিলাম, কিন্তু এতই তেতো যে দ্বিতীয়বার খাওয়ার চেষ্টা করিনি। বুঝতে পারছিলাম আমার অসুখ শরীরের ওষুধে সারবে না। সোমবার অনেকগুলো কাজ সারলাম, সমীরের টেপ রেকর্ডার ফেরত দিলাম, তবে ক্যাসেটটা অনুমতি নিয়ে নিজের কাছেই রাখলাম। তারপর ডক্টর প্রধানের নির্দেশ মতো ক্লিনিকে গিয়ে মাথার এক্সরে করালাম। সন্ধেবেলা এক্সরে ছবি নিয়ে এসে বন্ধু বান্ধবের সঙ্গে জাতিস্বর, স্বপ্নতত্ত্ব ইত্যাদি নিয়ে নানান গল্প করলাম, কিন্তু কোনো আশার আলো দেখলাম না। সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েও যে খুব একটা লাভ হবে সেরকম মনে হলো না। একটু মনমরা হয়েই বাড়ি ফিরলাম। মিতা আর মা দুজনে বসে টিভি দেখছিল। আমার হাতে হলদে খাম দেখেই জিজ্ঞেস করলো এক্সরেতে কিছু পাওয়া গেছে কিনা। ছবিটা বের করে ওদের দেখালাম। আমি আগেই দেখেছি, একটা নরকরটি। আমাদের চোখে এর বেশি কিছু ধরা পড়বে না। এখন ডক্টর প্রধানের ডাক্তারি চোখ কি বলে সেটাই জানার বিষয়। টিভিতে খবর পড়া হচ্ছিল, মিতার চোখ সেদিকে হলেও বুঝতে পারছিলাম ওর একটুও মনোযোগ নেই। হয়তো ভাবছে রাজ্যের খাসিয়া ভাষা কি করে আমার মগজে ঢুকে গেল। মা আমাকে কিছুক্ষণ ধরে দেখলো, তারপর বলল, এক মাসের ছুটিতে একটু বিশ্রাম করিস, আর টনিকগুলো ঠিক মতো খাচ্ছিস তো? আমি ছোট্ট করে হুঁ বললাম। আমার মাথার মধ্যে জেসমিন আর শক্তির কথা ঘুরছিল। তাহলে কি স্বপ্নে আমি যে জায়গাগুলো দেখেছি সেগুলো খাসিয়াদের দেশ? আসাম, মেঘালয় এসব অঞ্চলে খাসিয়ারা থাকে শুনেছি। শক্তিকে দেখে যতটুকু বুঝেছি সে বাঙালি। সে ওখানে ওদের মাঝে গিয়ে হাজির হলো কেমন করে? খবর শেষ হতেই মিতা উঠে পড়ল, বলল, দাদা তুই এখন আর বেরোস না, তোর জন্য খাবার নিয়ে আসছি, চা খাবি তো? টিভির পর্দাতে চোখ ছিল, বললাম, হ্যাঁ একটু আদা দিয়ে করিস। ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে রওনা হলো মিতা। যাওয়ার সময় গুনগুন করে গান করছিল, বোধহয় নিজেকে সহজ করার চেষ্টা করছে। আমি ওর ছেড়ে যাওয়া চেয়ারটায় বসে পড়লাম মায়ের পাশে। একটি স্পেশাল রিপোর্ট দেখানো হচ্ছে এই ঘোষণা করে সাক্ষাৎকার ভিত্তিক তথ্যচিত্র গোছের কিছু একটা শুরু হলো। তার প্রথম দৃশ্যটি দেখেই আমার বুকের ধকধক শব্দ কয়েক গুণ বেড়ে গেল। কপালে ঘামের বিন্দু ফুটতে শুরু করলো। গাঢ় অন্ধকার রাত, আলোর আকর্ষণে পাখি উড়ে আসছে নানা দিক থেকে। হ্যাজাক লণ্ঠন সামনে রেখে লম্বা লিকলিকে লাঠি হাতে অপেক্ষা করছে শিকারীরা। উড়ন্ত পাখি মাথার ওপর এলেই সাঁই সাঁই করে লাঠি চালাচ্ছে চাবুকের মতো। এ যে আমার স্বপ্ন, কোনো ভুল নেই তাতে। আমি মেরুদণ্ড সোজা করে বসলাম। ঘোষক তার ধারা বিবরণী শুরু করল। জায়গাটির নাম জাটিঙ্গা, আসামের নর্থ কাছাড় হিলস জেলার একটি গ্রাম। আয়তন মাত্র 5-6 বর্গ কিলোমিটার। হাজার দেড়েক খাসিয়া উপজাতির মানুষ সেখানে বাস করে। অন্ধকার কুয়াশার রাতে অনুকূল বাতাস থাকলে উজ্জ্বল আলোর আকর্ষণে উড়ে আসে হাজার হাজার পাখি। আলোর কাছে এসে সম্মোহিতের মতো বসে থাকে।
স্থানীয় খাসিয়াদের অনেকেই আলোর কাছাকাছি উড়ন্ত পাখিদের লম্বা লাঠি দিয়ে আঘাত করে, তারপর তাদের মেরে খায়। অবশ্য পাখিগুলো ধরে অনেকে ওদের পোষ মানানোর চেষ্টাও করেছে, কিন্তু পাখিগুলো বাঁচেনি। ওরা মানুষের দেয়া খাবার খায় না, শেষ পর্যন্ত একরকম অনশনেই ওরা মারা যায়। দু একটা স্থির চিত্র ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছিল, একই সঙ্গে চলছিল ধারাভাষ্য। আলোর আকর্ষণে শ্যামা পোকার মতো পাখি উড়ে আসে এমন ঘটনা পৃথিবীর আর কোথাও কখনো শোনা যায়নি। জাটিঙ্গা গ্রামে কমপক্ষে 90 বছর ধরে ঘটছে এই ঘটনা, কিন্তু কৌতূহল নিয়ে রহস্যময় পাখির বিষয়টা বিশ্লেষণ করতে কোনো বিজ্ঞানী এতদিন পর্যন্ত এগিয়ে আসেননি। এই প্রথম ডক্টর ধীরেন রায় নামে এক কৃতি বাঙালি বিজ্ঞানী এগিয়ে এসেছেন সমস্যার সমাধানে। আজ টিভিতে তাঁরই সাক্ষাৎকার প্রচারিত হবে। তিনি সম্প্রতি জাটিঙ্গা গিয়েছিলেন সরেজমিনে গবেষণা করতে। দীর্ঘ 1 মাস পর প্রাথমিক গবেষণার ফলাফল নিয়ে ফিরে এসেছেন। সেই বিষয়েই তাকে প্রশ্ন করবেন শ্রী সমর মুখোপাধ্যায়। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। দেখলাম সেই দৃশ্যটা, রাতের আঁধারে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আমি সাঁই সাঁই শব্দে লাঠি চালাচ্ছি, নাকে সুরভির সুবাস, পাশে খুশি মাতাল জেসমিন, পায়ের কাছে হ্যাজাকের আলো, দু হাতে মাথা চেপে ধরে আমি ভীষণ গলায় চিৎকার করে উঠলাম, বুক ফাটা যন্ত্রণার চিৎকার। উঠে দাঁড়াতে গিয়ে টলে পড়ে গেলাম মেঝেতে। মা ভয়ে চিৎকার করে প্রায় ছুটে এলো আমার কাছে, মাথাটা কোলে তুলে নিল, ডাকলো, রুনু রুনু। ঝাপসা চোখে দেখলাম মিতা জল খাবারের ট্রে হাতে করে ঘরে এসে ঢুকলো, চোখ বড় বড় করে ডেকে উঠল, দাদা দাদা। মা হাউ মাউ করে এবার কেঁদে ফেলল, জড়ানো গলায় কোনো রকমে বলল, মিতু শিগগিরই ডাক্তার ডাক। টিভিতে ইন্টারভিউ তখন পুরো দমে চলছে, আর শরীরের অবসাদের ভাগ পাথরের মতো হওয়া সত্ত্বেও টের পাচ্ছিলাম আমি বিড়বিড় করে কথা বলছি। জাটিঙ্গা জাটিঙ্গা জেসমিন শক্তি টমাস জাটিঙ্গা। তারপর আর কিছু মনে নেই। শুক্রবার রওনা হলাম জাটিঙ্গার পথে। সেদিন রাতে পাড়ার ডক্টর বোসকে ডেকে এনেছিল মিতা। উনি ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। সারা রাত মা আর মিতা বসেছিল আমার মাথার কাছে। সকালে ঘুম ভাঙতে মিতার কাছে শুনলাম সারা রাত ধরেই নাকি আমি জেসমিন শক্তি টমাস জাটিঙ্গা এই শব্দগুলো ক্রমাগত উচ্চারণ করেছি, আর 2 বার ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠেছি। মঙ্গলবার দিনটা বেশ অসুবিধের মধ্যে কেটেছে আমাদের, কারণ সেদিন থেকে হঠাৎই মা জ্বরে পড়েছে। জ্বর কম হলেও মায়ের বয়স ও মনের অবস্থা চিন্তা করে সেটাকে হালকাভাবে নেওয়া যায় না। আমরা দোতলায় থাকি, তিনতলায় থাকেন যোগেশবাবুরা, আমি যোগেশদা বলি। ভদ্রলোক PWD-তে চাকরি করেন, খুব ভালো লোক। উনি আর ওর স্ত্রী ভীষণ সাহায্য করলেন, বরাবরই করেন। যোগেশদা অফিস কামাই করে ফেললেন, মিতাও ইউনিভার্সিটিতে গেল না। মঙ্গলবার রাতে আমি একটু চাঙ্গা হয়ে উঠলাম, আর তখন থেকেই জাটিঙ্গা যাওয়ার জন্য মনটা ছটফট করতে লাগলো। মনে একটা অদ্ভুত ধারণা তৈরি হয়ে গেল যে জাটিঙ্গা গেলেই আমার স্বপ্ন রহস্যের জট খুলে যাবে, আর আমিও বেঁচে উঠব এই ভয়ঙ্কর অবস্থা থেকে। অতএব বুধবার সকালে শরীরটা একটু জুত লাগতেই মিতাকে বলে বেরিয়ে পড়লাম। রাসেল স্ট্রিটের অসম হাউসে গিয়ে জাটিঙ্গা সম্পর্কে বহু খবরাখবর জোগাড় করলাম।
এক্সরে প্লেটটা সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম। ফেরার পথে সেটা ডক্টর প্রধানের চেম্বারে জমা দিয়ে চলে এলাম। উনি তখন ছিলেন না, থাকবেন না জানতাম। তাছাড়া ওর ডাক্তারি মতামতের ওপরে আমার আর কোনো আগ্রহ ছিল না। বৃহস্পতিবার মা একটু ভালো হয়ে উঠল। এই প্রথম মা ও মিতাকে বললাম আগামীকাল আমি জাটিঙ্গা রওনা হচ্ছি। মিতা আগেই বোধহয় কিছুটা আঁচ করেছিল, মা তো কেঁদেই ফেলল। আমি বললাম, তুমি কি চাও তোমার একমাত্র ছেলে সারা জীবন পাগল হয়ে বেঁচে থাকুক? মা কাঁদতে কাঁদতেই মাথা নাড়ল, মিতা চুপ করে রইল। আমি আবার বললাম, মা ডিপার্টমেন্ট থেকে এক মাস ছুটি নিতে আমাকে একরকম বাধ্য করেছে। এটা যে ঠিক কি ধরনের অপমান তুমি বুঝবে না। তাছাড়া ক্লাসে, মিতার বন্ধুর বাড়িতে, সব জায়গায় ওই স্বপ্নের রোগ আমাকে অপদস্থ করছে। সে যে কি লজ্জা, তোমাকে কি করে বোঝাবো? মা মুখে আঁচল গুঁজেছিল, আঁচল সরিয়ে বলল, বুঝি রে, সব বুঝি, তবু। মিতা এতক্ষণে কথা বলল, দাদাকে বাধা দিও না মা, ওর যাওয়া দরকার। আমি দুহাতে মাথার চুল খামচে ধরে বললাম, আমার মাথার ভেতরে দিন রাত একটা আগ্নেয়গিরি জ্বলছে, যে কোনো মুহূর্তে তার মুখ দিয়ে ছিটকে বেরিয়ে আসবে গরম লাভার স্রোত। হে যে কি সাংঘাতিক যন্ত্রণা, তা তোমাকে বোঝানো যাবে না। ও মা চোখের জল মুছল, একটা দীর্ঘশ্বাস ফেলল। জোর করে কাউকে ধরে রাখা যায় না, তোর বাবাকে ধরে রাখতে পারিনি। তুই কোথায় যাবি বলছিস, যা, মাথার ওপরে যিনি আছেন তিনি যা করার করবেন। মিতা জিজ্ঞেস করল, কদিন লাগবে রে? কি জানি, আমি সময় করে চিঠি দেওয়ার চেষ্টা করব। তবে তোরা কোনো চিঠিপত্র দিস না, আমি কোথায় থাকি না থাকি তার তো কোনো ঠিক নেই। একটু থেমে আবার বললাম, তুই মাকে নিয়ে সাবধানে থাকিস, তাছাড়া যোগেশদা বৌদিকে বলে যাবোক্ষণ, কোনো অসুবিধে হলে ওদের বলিস। মা নির্জীব গলায় বলল, মিতু রুনুর জিনিসপত্র গোজগাছ করে দিস। সেদিনটা ঘোরাঘুরি করে টাকার ব্যবস্থাপত্র করলাম, পরদিন গোজগাছের কাজে মন দিলাম। শুক্রবার রওনা হওয়ার আগে মনে করে দুটো জিনিস সঙ্গে নিয়েছিলাম, সমীরের থেকে ধার করা ক্যাসেটটা আর ছোট খাতাটা যার মধ্যে স্বপ্নগুলোর বিস্তারিত বিবরণ লেখা আছে। জাটিঙ্গায় পৌঁছে চোখ একেবারে জুড়িয়ে গেল। গাঢ় সবুজ বড়াইল পাহাড়ে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম, কচ্ছপের পিঠের মতো জমির ওপরে ছড়ানো ছেটানো গোটা গ্রামের ঘরবাড়ি। ঘরবাড়ি বলতে টিনের চাল বা খড়ের চাল দেয়া, কাঠ দরমা সিমেন্টের ঘর, প্রতিটি ঘরের লাগোয়া সুন্দর ফুলের বাগান। আমার সবকিছু কেমন চেনা চেনা লাগছিল। শুক্রবার কলকাতা ছেড়ে ট্রেনে রওনা হয়েছিলাম, শনিবার এসে পৌঁছেছি গৌহাটি। সেখান থেকে রাত্রের ট্রেন ধরে পরদিন সকাল 10টা নাগাদ নেমেছি লোয়ার হাফলং স্টেশনে। স্টেশনটা নিচু জমিতে, এক গাদা সিঁড়ি ভেঙে ওপরের রাস্তায় উঠে এসে শেয়ারের ট্যাক্সি, আসলে ঝাঁঝরা পুরনো জিপ গাড়ি, ধরলাম। আধ ঘন্টার চড়াই রাস্তা ভেঙে জিপ আমাকে নামিয়ে দিল হাফলং বাজারের সামনে। জায়গাটা আধা শহর মতো। আজ রবিবার, তাই পথে ভিড় কম, তবু তারই মধ্যে চোখে পড়ছে বাঙালি, অসমীয়া আর মঙ্গোলীয় ধাঁচের মুখ, নানান উপজাতির মানুষ। কেউ বা পোশাকের সাহেবি, আবার কেউ বা সনাতনী। পশ্চিমী সাজের কয়েকটি মেখে চোখে পড়ল, আবার পিঠে শিশু বেঁধে বয়ে নিয়ে চলেছে এমন মহিলাদেরও দেখলাম।
লোকজনকে জিজ্ঞাসাবাদ করে একটা গেস্ট হাউসের সন্ধান পেলাম। সঙ্গে মালপত্র এমন এনেছি যাতে নিজেই বইতে পারি। অতএব 20-25 মিনিটের হাঁটা পথ পেরিয়ে গেস্ট হাউস পৌঁছতে তেমন একটা অসুবিধে হয়নি। যেমন সুন্দর গেস্ট হাউস, তেমনি সুন্দর তার প্রাকৃতিক পরিবেশ। সবুজ ঘাসে ঢাকা উঁচু নিচু ঢেউ খেলানো জমি, একটু দূরেই মনোরম সরোবর, সেখানে সাদা হাঁসের দল সাঁতার কাটছে। সরোবরের ওপরে একটা সরু শাঁখও চোখে পড়ল। ঘরের দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে দূরের পর্বতমালা আর মেঘের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওরা যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। গেস্ট হাউস যিনি দেখাশোনা করেন তার কাছেই শুনেছি জাটিঙ্গা এখন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে দক্ষিণ দিকে ওই পর্বতমালার কোলে। ভদ্রলোক অসমীয়া, নাম হীরেন্দ্র ফুকন। দুপুরের খাওয়া দাওয়া সেরে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম। জাটিঙ্গা ও হাফলং সম্পর্কে কিছু খবরাখবর পাওয়া গেল। একসময় আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কতদিন ধরে আছেন? উনি বললেন, তা প্রায় 28 বছর। আপনার আগে এই গেস্ট হাউস কে দেখাশোনা করত? ফুকন হেসে ফেললেন, বললেন, আপনার প্রশ্নটা আমি ঠিক মতো বুঝতে পারিনি। আসলে আমি হাফলং এ আছি প্রায় 28 বছর, তার আগে গৌহাটিতে ছিলাম, আর একটা গেস্ট হাউস তৈরি হয়েছে 16 বছর। আমি দমে গেলাম, তবে তখনকার মতো। ফুকনের কাছে জাটিঙ্গা রওনা হওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বললেন, জাটিঙ্গায় কি জন্যে যাবেন? বললাম, একটা কাজ আছে। আজ তো রোববার, তাহলে আজ আর রওনা না হয়ে কাল ভোরে বাজারের কাছ থেকে শিলচরের বাস ধরুন, আধ ঘন্টায় জাটিঙ্গা পৌঁছে দেবে। বাসে না যান, একটু বেলায় শেয়ারের ট্যাক্সিও পাবেন, আবার সন্ধ্যাবেলায় বাস ধরে হাফলং এ ফিরে আসতে পারবেন। আমি শক্তি আর জেসমিনের কথা ভাবছিলাম। শক্তির পক্ষে এই গেস্ট হাউসে থাকা সম্ভব ছিল না, কারণ গেস্ট হাউসটা যথেষ্ট পুরনো নয়। সে এখানে বিদেশি ছিল, হয়তো কোনো চাকরি বা ব্যবসার কাজে জাটিঙ্গা অথবা হাফলং এ কি কাছাকাছি কোথাও এসে উঠেছিল সে। কিন্তু জেসমিন তো জাটিঙ্গারই মেয়ে। কি মনে করে প্রশ্নটা শেষ পর্যন্ত করেই বসলাম। মিস্টার ফুকন, আপনি শক্তি বা জেসমিন নামে কাউকে চেনেন বা নাম শুনেছেন? ভদ্রলোকের দু চোখে বিম্র ভাব দেখে একটু বিশদ হয়ে বললাম, ছেলেটি বাঙালি আর মেয়েটি খাসিয়া, ওরা বিয়ে করেছিল। ফুকন কিছুক্ষণ চিন্তা করে বললেন, না মনে পড়ছে না, তবে জেসমিন নামটা যেন একটু চেনা চেনা ঠেকছে। জাটিঙ্গার মেয়ে জেসমিন? হ্যাঁ হ্যাঁ। আমি আগ্রহে তার কাছে ঝুঁকে এলাম। আমরা গেস্ট হাউসের উঁচু লাউঞ্জে বসে আছি, সামনে পাইন গাছ, দাঁড় কাক কর্কশ স্বরে ডাকছে, সামনের বারান্দার রেলিং এ চড়ুই পাখি কিচির মিচির করে লাফালাফি করছে, দূরে লেকের জলে স্নান করছে দুজন লোক, দুপুরের নির্জনতা মন বিষণ্ণ করে দিতে চাইছে। ফুকন বললেন, অনেকদিন আগে বোধহয় ওই নামে একটি মেয়ে হাফলং এ চাকরি করত ফরেস্ট অফিসে। কতদিন আগে? তা প্রায় 22-24 বছর আগে, কি তার বেশি হবে ঠিক মনে পড়ছে না। আপনি তাকে চিনতেন? না ঠিক চিনতাম না, তবে হাফলং তো আর গৌহাটি নয়, ছোট্ট জায়গা, তাই অনেকেই অনেককে জানে, সেই রকম আর কি। মুখ চিনতাম, নাম জানতাম, তাছাড়া মেয়েদের নাম টাম কি চট করে কেউ ভোলে?
ভোলা যায়? ফুকন খারাপ ভাবে হাসলেন, তারপর বললেন, অবশ্য নামটা জেসমিন না চেসমি সেটা আমি খুব শিওর নই। তাছাড়া সে বাঙালি বিয়ে করেছিল বলে কিছু শুনিনি। আমার বয়সের কথা ভাবলে এবং যদি আমি জাতিশ্বর বলে নিজেকে ধরে নিই, তাহলে শক্তি ও জেসমিনের যে কাহিনী আমার স্বপ্নে ধরা পড়েছে তা অন্তত 40 বছরের পুরনো। শক্তি মারা গেছে, জেসমিন বেঁচে আছে না মারা গেছে জানি না, কোথায় আছে তাও জানি না। স্বপ্নে যে লেক আমি দেখেছি তার সঙ্গে হাফলং এর এই লেকের কোনো মিল তো নেই। উপরন্তু ফুকনের কাছে জেনেছি এই লেক তৈরি হয়েছে মাত্র 18 বছর। তাছাড়া জাটিঙ্গায় কোনো লেক নেই, কোনো কালে ছিল না। তাহলে কি শক্তির মৃত্যু হয়েছিল অন্য কোনো জায়গায়? এবং স্বামীর মৃত্যুর পরে জেসমিন আবার এখানে ফিরে এসেছিল, চাকরি নিয়েছিল বন দপ্তরে? প্রশ্নের গোলক ধাঁধায় ঘুরপাক খেয়ে আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। একই সঙ্গে জাটিঙ্গা রওনা হওয়ার জন্য মনটা আনচান করে উঠল। ফুকন চলে যাওয়ার পরেও অনেকক্ষণ একা একা লাউঞ্জে ঘোরাফেরা করলাম। দূরের পাহাড় আর লেক আমাকে নেশা ধরিয়ে দিচ্ছিল। সেদিন রাতে গেস্ট হাউসের আরামের বিছানায় ঘুমিয়ে আবার স্বপ্ন দেখলাম জেসমিনকে। তবে স্বপ্ন ভাঙার পর খেয়াল করলাম মাথার ব্যথাটা আগের চেয়ে অনেক কম লাগছে। ছোট খাতায় ব্যাপারটা টুকে রাখলাম, স্বপ্ন পুরনো বলে আর নতুন করে লিখলাম না। পরদিন ভোরে বাস ধরে পৌঁছে গেলাম আমার স্বপ্নের দেশ জাটিঙ্গায়। যেখানে নেমেছি সেই জায়গাটার নাম পয়েন্ট, কন্ডাক্টরের কাছে শুনেছি। নেমেই দেখি উল্টো দিকে একটা চায়ের দোকান, দরমার বেড়া, টিন আর বাঁশের খুঁটি দিয়ে তৈরি। দোকানের পেছনে খাদ আর ঘন জঙ্গল, জঙ্গলের বেশিরভাগই বাঁশ গাছ। খবর পেতে চাইলে প্রথমে এরকম চায়ের দোকান দিয়েই শুরু করা ভালো। সুতরাং দোকানের ভেতরে ঢুকলাম। এখন সবে 7:15। আবহাওয়ার পাতলা কুয়াশা রয়েছে, সূর্যের আলো এখনো বড়াইল পাহাড়ের আড়ালে, একটু শীত শীত করছে। একটা ফর্সা বেঁটে খাটো অসমিয়া ছেলে দ্রুত হাতে চায়ের ব্যবস্থা করছিল। দোকানে আরো 3-4 জন খদ্দের বসে রয়েছে, সবই উপজাতির মানুষ, মুখ দেখলেই বোঝা যায়। অনেকটা কলকাতায় দেখা চীনা, জাপানি বা নেপালিদের মতো, সকলেরই পরনের বেশভূষা রুক্ষ ময়লা। গরম চায়ের কাপে চুমুক দিয়ে আমি দোকানি ছেলেটিকে কাছে ডাকলাম। সবাইকে চা বিস্কুট যোগান দেওয়ার পর তার হাত একটু খালি হয়েছিল। হাত মুছতে মুছতে সে কাছে এলো। আমি বললাম যে জাটিঙ্গা গ্রামে আমি একজনের খোঁজ করতে এসেছি। কথাবার্তা ভাঙা ভাঙা হিন্দিতে শুরু করেছিলাম, কিন্তু দেখলাম ছেলেটি বাংলা মোটামুটি জানে। দোকানের মালপত্র কিনতে প্রায়ই তাকে হাফলং এ যেতে হয়, সেখানে বাঙালিদের দোকানপাট কম নয়, ফলে সে বাংলা রপ্ত করে ফেলেছে। তাছাড়া তার দেশ করিমগঞ্জেও বাঙালি অনেক আছে, অতএব কথাবার্তায় সুবিধেই হলো। আমি জেসমিন আর শক্তির নাম বললাম, টমাসের কথাও বললাম। ছেলেটি কিছুক্ষণ কি ভাবল, তারপর বলল, জেসমিন বা শক্তির নাম সে শোনেনি, তবে এ গায়ে টমাস নামে 2-4 জন আছে। আমি কি জবাব দেব ভাবছি, তখন সে বসে থাকা অন্য খদ্দের দিকে তাকিয়ে অচেনা ভাষায় খুব দ্রুত উচ্চারণে কি যেন বলল, মনে হলো খাসিয়া ভাষা। উত্তরে তাদের একজন জবাব দিল। এরকম ভাবে বার তিনে কথা চালাচালির পর ছেলেটা আমার দিকে তাকালো, বলল, বাবু ওই লোকটা জাটিঙ্গা গায়েই থাকে, ও বলছে ওদের গায়ে জেসমিন নামে কেউ নেই,
তবে টমাস তিনজন আছে, আপনার সেরকম দরকার থাকলে আপনি ওর সঙ্গে গায়ে যান, সেখানে গিয়ে খোঁজ খবর করুন, তবে গাঁও বুড়ার সঙ্গে একবার কথা বলে নেবেন। গাঁও বুড়া? আমি একটু অবাক হয়ে বললাম। দোকানি হাসলো আমার অজ্ঞতায়, বলল, এ গ্রামের হেডম্যান। তারপর ছেলেটা জন নাম ধরে ইশারায় একজন খদ্দেরকে ডাকল, যে একটু আগে তিনজন টমাসের সংবাদ দিয়েছে। সে উঠে এলো, ছোট ছোট চোখ, মুখে অনেক ভাঁজ, ঠোঁটের কোণে এক টুকরো হাসি লেগে আছে, তবে কোথায় যেন একটা চাপা সতর্ক ভাব টের পাচ্ছিলাম। দোকানি বলল, আপনি তাহলে জনের সঙ্গে কথা বলুন। এই বলে সে আবার চা ইত্যাদিতে ব্যস্ত হয়ে পড়ল। আমি জনকে আমার কাছে বসালাম, তারপর দুজনের জন্য আবার চা বিস্কুটের অর্ডার দিলাম। জন চওড়া হেসে আমার আতিথেয়তা স্বীকার করল। প্রশ্ন করে জানলাম ও ইংরেজি বোঝে, অতএব এতক্ষণ ধরে যে প্রশ্নটা বুকের ভেতরে ছটফট করছিল সেটাই বেরিয়ে এলো বাইরে। তোমাদের গায়ে যে তিনজন টমাস আছে তাদের বয়স কিরকম হবে? কিছুক্ষণ ভাবল জন, তারপর বলল, দুজনের বয়স 18 থেকে 26-এর মধ্যে, ঠিক কত বলতে পারবো না, তবে আমার চেয়ে বেশ ছোট। আর তিন নম্বর যে টমাস আছে তার কত হবে? এই 50-60। আমার বুকের ভেতরে ঘন্টা বাজতে লাগলো। দোকানি চা বিস্কুট দিয়ে গেল সামনে, চায়ের ধোঁয়া আমার চোখে মুখে লাগছিল। স্বপ্নের টমাসের ঝাপসা মুখটা ভেসে উঠতে লাগলো বারবার, মুখ স্পষ্ট না দেখতে পেলেও তার চেহারার আদল, হাঁটা চলা সবই আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। স্বপ্নে যে টমাসকে আমি যুবক দেখি, আমার বয়স হিসেব করলে তার বয়স এখন 50-60 হওয়ার কথা। অবশ্য সেক্ষেত্রে দুটো জিনিস আমাকে মেনে নিতে হবে, এক, আমি আগের জন্মে শক্তি ছিলাম, দুই, টমাস এখনো বেঁচে আছে। প্রশ্ন করে জানলাম জনের বিশেষ কোনো কাজ নেই, আমাকে নিয়ে সে গ্রামে যেতে পারে। অতএব তাকে বললাম যে 50-60 বছর বয়সের টমাসের সঙ্গেই আমি দেখা করতে চাই। চা বিস্কুটের দাম মিটিয়ে দিলাম, দুটো সিগারেট কিনে জনকে দিলাম। ও খুশি হয়ে থ্যাংক ইউ বলে একটা ধরালো, অন্যটা পকেটে রেখে দিল। দোকানির কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাইরের রাস্তাটায় বেরিয়ে এলাম। তখন কুয়াশা স্তর কেটে গিয়ে বেশ সুন্দর পাহাড়ি রোদ ফুটেছে। টুকরো টুকরো ছন্ন ছাড়া মেঘ বড়াইল পাহাড়ের ছোট বড় চূড়ায় কুলপি মালাইয়ের মতো আটকে আছে। কয়েকটা সবুজ বাঁশপাতি পাখি ডাকতে ডাকতে উড়ে গেল মাথার ওপর দিয়ে। আমি আর জন উত্তর মুখো হাঁটতে শুরু করলাম। আঁকা বাঁকা পিচের আস্তর দেওয়া সড়কের দুপাশে বাঁশের ঘন জঙ্গল, সেখানে অদৃশ্য ঝিঁঝির দল তারস্বরে ডাকছে। কয়েকটা ট্রাক ও জিপ শব্দ করে আমাদের পাশ কাটিয়ে চলে গেল। আমরা হাঁটছি আর জন জাটিঙ্গার গল্প বলে যাচ্ছে। একটা জায়গায় এসে জন পিচের রাস্তা ছেড়ে বাঁ দিকের পাহাড়ি পথ ধরল, পায়ে চলার সরু পথ, বেশ খাড়াই, দুপাশে হিজিবিজি ঝোপঝাপ। তার মধ্যে নিশ্চয়ই জবা গাছও ছিল, কারণ দেখলাম ঝোপের মাথা ফুঁড়ে বেশ কয়েকটা বড় বড় লাল জবা উঁকি মারছে। একই পথ ধরে নেমে আসছে গ্রামের লোকজন, তাদের বেশিরভাগই মহিলা, প্রত্যেকের পিঠে শঙ্কু আকৃতির বেতের ঝুড়ি, ঝুড়ির চওড়া ফিতে মাথায় আটকানো আর হাতে ছোট ছোট পোঁটলা, ছুরি কাটারি। পাশ কাটিয়ে যাওয়ার সময় তাদের কেউ কেউ খাসিয়া ভাষায় জনের সঙ্গে কথা বলছিল। জনকে জিজ্ঞাসা করে জানলাম এই মহিলা ও পুরুষেরা ঝুমে, অর্থাৎ বাগানে যাচ্ছে। বড়াইল পাহাড়ের নানা জায়গায় এদের বাগান বা ক্ষেত আছে, সারাদিন সেখানে চাষবাসের কাজ করে
বাগানের সবজি ফলমূল ইত্যাদি নিয়ে এই পথ ধরেই আবার গাঁয়ে ফিরবে। ঝুমে আদা কমলা লেবু লঙ্কা ইত্যাদি নানান জিনিসের চাষ হয়। মেয়েরাই বেশিরভাগ সব দেখাশোনার কাজ করে, কারণ এখানকার মাতৃতান্ত্রিক সমাজে তারাই মায়ের সম্পত্তি পায়। একসময় চড়াই শেষ করে আমরা গ্রামে ঢুকে পড়লাম। মোটামুটি সমতল পথ, লাল মাটি ও পাথর মেশানো, দুপাশে ঘর বাড়ি চোখে পড়ছে, খড় বা টিনের চালে ছাওয়া একতলা বাড়ি, বাড়ির লাগোয়া উঠোন আর ফুলের বাগান। মহিলারা গৃহস্থালির কাজে ব্যস্ত, দু একটা বাচ্চা দাওয়ায় বসে আছে, খেলা করছে। সমতল পথে মিনিট দশেক হাঁটার পর ডানহাতি ঢালু পথ বেয়ে নামলো জন। আমি তাকে অনুসরণ করলাম। পথের শেষে একটা সুন্দর বাড়ি, কালো আর নীল রং করা, সামনের বাগানে অসংখ্য রঙিন ফুল, উঠোনে মা মুরগি তাদের ছানাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খাবার খুঁটে খাচ্ছে। সামনের দরজা হাট করে খোলা ছিল। ঘরের ভেতরটা আবছা অন্ধকার, দুটো বেতের চেয়ার অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। জন দু একবার উঁকি মারার চেষ্টা করল, তারপর গলা তুলে ডাকল, টমাস, হে টমাস, টমাস। কিছুক্ষণ সব চুপচাপ। হঠাৎ টের পেলাম একটা ভোঁতা খটখট শব্দ শোনা যাচ্ছে, যেন কেউ কাঠ কাটছে। একটু পরেই বাড়ির ডান পাশের বাঁক ঘুরে একটা মানুষ এসে হাজির হলো আমাদের সামনে। দেখে বয়স বোঝার উপায় নেই, ভাঁজ পড়া কঠিন মুখ, শক্তিশালী মাঝারি চেহারা, গায়ে গেঞ্জি পায়ে জিন্স, আর হাতে একটা ঝকঝকে কাটারি, ঘামে ভিজে মুখ হাত পা চকচক করছে, গেঞ্জি অর্ধেকটা ভেজা। জনের সঙ্গে কথা বলতে গিয়েই লোকটার ভুরু কুঁচকে গেল, কারণ সে আমাকে দেখতে পেয়েছে এবং আমার বুকে ঢিপ ঢিপ শব্দ শুরু হয়ে গেছে। জন তাকে কিসব বুঝিয়ে বলল, তখন কাটারিটা উঠোনের এক পাশে ছুঁড়ে ফেলে সে আমাদের ঘরে ডাকল। ঘরে ঢোকার মুখে জন চাপা গলায় বলল যে, এই টমাস। আমি যেন একটু সতর্কভাবে কথাবার্তা বলি, কারণ টমাস অল্পেতেই চটে যায়। ঘরে ঢুকে আমরা দুটো বেতের চেয়ারে বসলাম। টমাস একটা পর্দা সরিয়ে বাড়ির ভেতরে কোথায় চলে গেল। আমি ঘরটা চোখ বুলিয়ে দেখছিলাম। সুন্দর ছিমছাম ভাবে সাজানো বিশাল ঘর, ঘরে গোটা দশেক মাধানো ফটোগ্রাফ ঝুলছে, তার মধ্যে সাতটাই যিশু, জেরুজালেম ও মাতা মেরির, বাকি তিনটের মধ্যে একটা গ্রুপ ফটো, একটা একজন যুবকের আর তৃতীয়টা টমাসের স্কুল ফাইনাল পাশের সার্টিফিকেট। ঘরের মেঝে লাল সিমেন্টের, তবে দেয়ালগুলো দরমার ও কাঠের, আকাশি রং করা, সিলিং মেসোনাইট দিয়ে ঢাকা। ঘরে আসবাবপত্র খুবই কম। আমরা যে দুটো বেতের চেয়ারে বসেছি তাছাড়া রয়েছে তিনটে ছোট বড় বেতের টেবিল আর দুটো বেতের মোড়া। ঘরের কোণের দিকে রাখা একটা টেবিলে কয়েকটা পুরনো খবরের কাগজ রয়েছে, আর তার পাশে বাঁশের তৈরি একটা অ্যাশট্রে। জন আমার দেয়া দ্বিতীয় সিক্রেটটা এখন ধরালো, তারপর উঠে গিয়ে অ্যাস্ট্রেটা তুলে এনে রাখলো আমাদের সামনের সেন্টার টেবিলে। এমন সময় টমাস এসে ঘরে ঢুকল, গায়ে একটা ডোরা কাটা শার্ট, মুখ নড়ছে, বোধহয় পান চিবোচ্ছে, চোখে সতর্ক দৃষ্টি, তার সঙ্গে একটু সন্দেহ মেশানো রয়েছে। টমাসের হাতে একটা প্লেট, তাতে কয়েকটা পানের পাতা ও কাঁচা সুপুরি। প্লেটটা সেন্টার টেবিলে নামিয়ে রেখে টমাস একটা মোড়া টেনে নিয়ে বসল, ইশারায় পান সুপুরি খাওয়ার অনুরোধ জানাল। তারপর আমার চোখে সরাসরি তাকিয়ে রুক্ষ গলায় ইংরেজিতে প্রশ্ন করল, কে যায়? আমার কপালে ঘাম ফুটতে লাগলো।
জনের সিগারেটের ধোঁয়া আমার মুখের আশেপাশে ঘুরছে। লক্ষ্য করলাম টমাস বর্ষার মতো দৃষ্টিতে আমাকে দেখছে, উত্তরের অপেক্ষা করছে। আমার চোখের সামনে স্বপ্নগুলো আবার ভেসে উঠল। স্বপ্নের টমাসের অস্পষ্ট মুখটা আমার সামনে বসা বর্ষিয়ান টমাসের মুখের সঙ্গে ধীরে ধীরে যেন মিলে যাচ্ছে। বলুন, কি দরকারে এসেছেন আমার কাছে? আমি দম বন্ধ করে প্রশ্নটা ছুড়ে দিলাম। জেসমিন নামে কাউকে চেনেন? টমাস দু এক মুহূর্ত চুপ করে রইল। ওর মুখের সতর্ক ভাব কিছুটা মুছে গেলেও সন্দেহের অংশটুকু থেকেই গেল। শেষে ও বলল, জেসমিন নামে জ্যাটিংগায় কেউ থাকে না। আমি ক্রমশ মরিয়া হয়ে উঠছিলাম, তাই বললাম, এখন না থাকতে পারে, কিন্তু 30 বছর আগেও কি এ নামে জ্যাটিংগায় কেউ ছিল না? টমাস মাথা গরম করে কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিল। জনকে একবার দেখলো, তারপর বলল, কি জানি, 30 বছর আগে কথা ঠিক মতো মনে পড়ছে না। আমি একজনের নাম বলতে পারি, সে নামটা শুনলে হয়তো মনে পড়তে পারে। একটু থেমে আমি স্পষ্ট গলায় বললাম, শক্তি নামে কোনো ছেলেকে চিনতেন? 30-32 বছর আগে, বাঙালি ছেলে, শক্তি। টমাস জবাব দিতে সময় নিল। স্পষ্ট বুঝতে পারছি ফাঁদটা ঠিক কোন জায়গায় সেটাই ও আঁচ করতে চেষ্টা করছে, হিসেব করছে, সত্যি বলবে না মিথ্যে বলবে। জন সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে দিল, তারপর প্লেট থেকে পান সুপুরি তুলে নিয়ে ভাঙা বাংলা ও ইংরেজি মিশিয়ে আমাকে বলল, তাম্বুল খান, তাম্বুল দিয়ে অতিথি আপ্যায়ন করাটা এখানকার রীতি। আমি ওর কথা শুনছিলাম না, টমাসের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করছিলাম। টমাস জামার একটা বোতাম নাড়াচাড়া করতে করতে বলল, শক্তি নামটা শোনা শোনা লাগছে, কন্ট্রাক্টরি না কি একটা কাজে জ্যাটিংগায় এসেছিল। আমি বুঝলাম এভাবে বেশি দূর এগোনো যাবে না, তাই বললাম, আপনি কি জানেন শক্তি জেসমিনকে বিয়ে করেছিল? টমাসের তামাটে মুখ সাদা হয়ে গেল। এই প্রমাণটুকুই আমি খুঁজছিলাম। জ্যাটিংগায় স্বপ্নে টমাসকে আমি দেখিনি, তবে কেন যেন আমার মনে হয়েছিল টমাস জ্যাটিংগার লোক, খাসিয়া। এখন সেই ধারণা প্রমাণিত হল। কিন্তু টমাসের সঙ্গে জেসমিনের সম্পর্ক কি, আর সেই লেক বা ফুলের বাগানই বা এখানে কোথায়? টমাস উঠে দাঁড়ালো, চোখ দুটো ছোট হলো, রুড়ো গলায় জিজ্ঞেস করলো, কে আপনি? আমিও উঠে দাঁড়ালাম, বললাম, আমার নাম রণবীর চৌধুরী। শক্তি আপনার কে হয়? শক্তি আমার কে হয়? নিজেকেই প্রশ্ন করলাম আমি। একদিক থেকে সে আমার কেউ নয়, আমাদের দুজনের রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ আমরা দুজনেই বোধহয় এক। শক্তি আমার আত্মীয় নয়, অথচ পরম আত্মীয়। টমাসকে এসব কথা বলার কোনো মানে হয় না, সুতরাং জুৎসই গল্প যা মনে এলো সেটাই বলে দিলাম। আমি শক্তিদের ফ্যামিলির উকিল। রিসেন্টলি শক্তি অনেক সম্পত্তির মালিক হয়েছে। শক্তি বেঁচে নেই আমি জানি, কিন্তু তার স্ত্রী জেসমিন বা তাদের কোনো ছেলে মেয়ে যদি থাকে, তাহলে তারা লক্ষ টাকার এই সম্পত্তি পাক, ভোগ করুক, তাই আমি চাই। কলকাতায় একজনের কাছে আমি ওর বিয়ের খবর খুব সম্প্রতি পেয়েছি। শুনেছি জেসমিনের কথা, টমাসের কথা, আর খবর পাওয়া মাত্রই বেরিয়ে পড়েছি ও স্ত্রী বা সন্তানের সন্ধানে। আমার গল্প শুনে টমাস ঘর কাঁপিয়ে হা হা করে হেসে উঠল, অনেকক্ষণ ধরে হাসল। ওর চোখের কোণে জল এসে গেল। শেষে বলল,
ওই ভিখারি কুত্তাটা লাখ টাকার সম্পত্তি পেয়েছে। ও ক্রাইস্ট, বেটা টাকার লোভে কি কাণ্ডটাই না করেছিল। জেসমিনের জীবনটা একদম শেষ করে দিয়েছিল। তারপর টমাস হঠাৎই সতর্ক হলো, ভয় পেল। অপরিচিতের কাছে অসাবধানী হয়ে বিপদ সীমার বাইরে মুখ খুলে ফেলেছে বলে। একটু আগেই ও বলেছিল জেসমিন নামে এখানে কেউ ছিল কিনা ওর মনে পড়ছে না। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর জেসমিন এখন কোথায়? বেঁচে আছে নাকি? আমার কথা কেড়ে নিয়ে টমাস বলল, শক্তি মরে গেছে, জেসমিন মরে গেছে, সব শেষ, তারপর আর কিছু নেই, আপনি এখন যেতে পারেন। জেসমিন মরে গেছে, সব শেষ? আমার বিশ্বাস হচ্ছিল না। টমাস সেটা বুঝতে পারল, ওর চোখের দৃষ্টি চঞ্চল হলো। খাসিয়া ভাষায় জনকে কিসব বলল। জন উঠে দাঁড়ালো রওনা হওয়ার জন্য। অতৃপ্ত মন নিয়ে জনের সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। সূর্য অনেকটা ওপরে উঠে গেছে। সাদা আর নীল পোশাক পরা বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরছে। আমি 20টা টাকা বের করে জনের হাতে দিলাম। বললাম, টমাসের কাছ থেকে তো আর কোনো খবর পাওয়া যাবে না, তাহলে এখন কি করব? কার কাছে জেসমিনের খোঁজ করব? জন ইতস্তত করে টাকাটা পকেটে রেখে বলল, আপনি গাঁও বুড়ার সঙ্গে একবার কথা বলে নিন, তাহলে খোঁজ খবর করতে সুবিধে হবে। অগত্যা জনের কথায় রাজি হলাম। বললাম, আমাকে হেডম্যানের কাছে নিয়ে চলো। এদিক সেদিক করে পাহাড়ি পথের চড়াই উতরাই ভেঙে জন এগিয়ে চলল। আমি অনভ্যস্ত সতর্ক পায়ে ওকে অনুসরণ করলাম। পথে বেশ খানিকটা খোলা জায়গায় একটা গির্জা চোখে পড়ল। জনের কাছে জানলাম খাসিয়ারা প্রায় সকলেই খ্রিস্টান। ওরা প্রতি সন্ধ্যায় নিয়মিত গির্জায় হাজিরা দেয়। আমার মাথায় খুব দ্রুত একটা চিন্তা খেলে গেল। জনকে জিজ্ঞাসা করলাম, তোমাদের বিয়ে কি গির্জায় হয়? ও বলল, হ্যাঁ, ফাদার বাইবেল পড়ে। তারপর আমি ওকে বাধা দিয়ে বললাম, ফাদারের নাম কি? ফাদার ওবেস্টিন, এ গায়েনি লোক, খাসিয়া। আমাদের গির্জায় বাইবেল পড়া হয় খাসিয়া ভাষাতেই। আমি প্রশ্ন করলাম, ফাদার ওবেস্টিনের বয়স কত? একটু ভেবে জন বলল, 60-65 হবে। কতদিন ধরে উনি গির্জার সঙ্গে জড়িয়ে আছেন? জন হেসে বলল, জানি না, তবে ছোটবেলা থেকেই ওকে গির্জায় দেখছি। আমি ওর সঙ্গে একবার কথা বলতে চাই, তুমি আমার সঙ্গে থাকবে কেমন? জন অদ্ভুত ভাবে মাথা নাড়ল, তারপর আঙুল উঁচিয়ে বলল, ওই যে হেডম্যানের বাড়ি। একটা খাড়াই ঢালের কিনারায় ছোট্ট সমতল জমিতে বাড়িটা দাঁড়িয়ে আছে। উঠোনের দড়িতে সার সার ভিজে জামা কাপড় শুকোচ্ছে। এক পাশে নানান রঙের ফুলের বাগান। বাগানের সামনে দাঁড়িয়ে দুটো ছোট ছোট ছেলে, তাদের হাতে লিকলিকে বাঁশের লাঠি। স্বপ্নে যেমনটি দেখেছি, লাঠি দুটো শূন্যে উঁচিয়ে ধরে ওরা দ্রুত এদিক ওদিক নাড়ছে। সাঁই সাঁই শব্দে বাতাস কাটার শব্দ হচ্ছে। জন বলল যে কুয়াশার রাতে পাখি মারার জন্য ওরা লাঠি চালানো রপ্ত করছে। পরশু রাতে আবহাওয়া অনুকূল থাকায় পাখি এসেছিল, গতকাল আসেনি। আজ রাতে যদি আসে, এই আশায় ছেলেরা তৈরি থাকছে। পাখি ধরাটা ওদের কাছে একরকম খেলা। হেডম্যানের নাম মিস্টার রূপসী। পাথরে খোদাই করা মঙ্গোলীয় মুখ, রং কালো, মাথায় ছোট করে ছাঁটা চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। পরনে হাত কাটা গেঞ্জি ও একটা ধুতি,
যদিও ধুতিটা লুঙ্গির মতো করে পরা হয়েছে। আমাদের যত্ন করে বসিয়ে তাম্বুল দিয়ে আপ্যায়ন করলেন তিনি, সঙ্গে চাও জুটল। আলাপের পালা শেষ করে আমি জেসমিন আর শক্তির কথা তুললাম, শক্তির সম্পত্তি পাওয়ার গল্পটাও বললাম। জন তাকে আরো কি সব বুঝিয়ে বলল, সঙ্গে সঙ্গেই সব মনে করতে পারলেন তিনি। বললেন, হ্যাঁ হ্যাঁ মনে আছে, জেসমিন সুচ্যাং। তারপর খাসিয়া ভাষায় জনকে কয়েকটি কথা বললেন। আবার আমার দিকে ফিরে যা বললেন তার সারমর্ম হলো এই, সে অনেকদিন আগের কথা, অন্তত 20-30 বছর তো হবে, শক্তি সরকার নামে, সরকারি তো, হ্যাঁ ওই নামে একজন কন্ট্রাক্টর এসেছিল জাটিঙ্গায় ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ নিয়ে, বেশ কিছুদিন ছিল এখানে। কোথায়? জেসমিনদের বাড়িতে। এখানে তো হোটেল বলে কিছু নেই। জেসমিনের মা মিসেস সুচ্যাং সরকারবাবুকে পেইং গেস্ট হিসেবে রেখেছিল। সেই সময়ে জেসমিনের সঙ্গে সরকারবাবুর ভালোবাসা হয়, সে নিয়ে বহুত ঝামেলা হয়েছিল। জেসমিন ছিল বাপ মায়ের একমাত্র মেয়ে। আপনি তো জানেন আমাদের সমাজে মেয়েরাই সব সম্পত্তি পায়, অতএব জেসমিন ছিল লাখ লাখ টাকার মালিক। ওর বাবা মারা গিয়েছিল, ও আর ওর মা, বাড়িতে এই দুটি প্রাণী থাকত। তার উপর ওর মায়ের অসুখ চলছে, শয্যাশায়ী, মরে কি বাঁচে ঠিক নেই। গায়ের অনেকের ধারণা হয়েছিল সরকার বাবু সিরফ পয়সার লোভে জেসমিনকে ভালোবেসেছে, বিয়ে করতে চাইছে, কারণ শক্তি সরকার লোকটা খুব সুবিধে ছিল না, নেশা ভাং করত, জুয়া খেলত, তাছাড়া মেয়েদের ব্যাপারেও স্বভাব খারাপ ছিল। আমি মিস্টার রূপসীকে বাধা দিয়ে জিজ্ঞাসা করলাম, এত কথা আপনি জানলেন কোত্থেকে? হেডম্যান বললেন, কিছুটা আমার নিজের জানা, বাকিটা জেনেছি আমার বাবার কাছ থেকে। সে সময়ে বাবা গাও বুড়া ছিলেন, শক্তিবাবুর নামে কয়েকজন মেয়ে বাবার কাছে এসে অভিযোগও করেছিল, কিন্তু জেসমিন আর জেসমিনের মায়ের জন্যে তখনই তাকে গাঁ থেকে বের করে দেয়া যায়নি। অবশ্য তার কিছুদিন পরে সরকারবাবু জেসমিনকে নিয়ে গাঁ ছেড়ে চলে যায়। জাটিঙ্গার বসত বাড়িটা বাদে আর সব সম্পত্তি বিক্রি করে দিয়েছিল জেসমিন, বেশ কয়েক লাখ টাকা পেয়েছিল। ওর মা কিছু বলেননি? দীর্ঘশ্বাস ফেললেন রূপসি, কি করে বলবে, তাছাড়া বুড়ি তো তখন মরো মরো অবস্থা, মাকে ওই অবস্থাতে ফেলে রেখেই জেসমিন চলে যায়। জেসমিনের মা কি এখনো? না, মারা গেছে জেসমিনের গা ছেড়ে চলে যাওয়ার কিছুদিন পরে। তারপর? তারপর আর কি? আচ্ছা, টমাসের সঙ্গে জেসমিনের কি কোনো সম্পর্ক ছিল? রূপসি হাসলেন, হে হে, এ গায়ের সকলেই সকলের আত্মীয় মিস্টার চৌধুরী, ছোট জায়গা, লোকজনও কম, তাই আমাদের বিয়ে থা হয় বলতে গেলে নিজেদের মধ্যেই। অবশ্য ভাই বোন বাদ দিয়ে টমাসের সঙ্গে জেসমিনের ওই রকম ছাড়া আর কোনো সম্পর্ক ছিল বলে জানি না। রূপসি কথা থামিয়ে চোখ ছোট করে জিজ্ঞেস করলেন, শক্তিবাবুর সম্পত্তি পাওয়ার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু টমাসও কি বকরা উখরা কিছু পাচ্ছে নাকি? প্রশ্নের মধ্যে ঠাট্টা তো ছিলই, উপরন্তু চাপা একটা সাবধান বাণীও যেন টের পেলাম। নিজের সীমা ছাড়িয়ে বেশি দূর পা বাড়ানোটা ঠিক নয়, উপজাতির মানুষগুলোকে বোঝা মুশকিল, কারণ ওদের মুখে অভিব্যক্তি বলে কিছু নেই। জেসমিন সম্পর্কে অনেক কিছু জানা গেল বটে, তবে না জানাও অনেক কিছু রয়ে গেল। জনকে ইশারা করে গাঁও বুড়ার কাছে বিদায় চাইলাম। উঠোন পর্যন্ত এগিয়ে দিতে এসে রূপসি বললেন, আপনি উকিল ওকালতির দরকারে জেসমিন সম্পর্কে যত খোঁজ খবর করতে চান করুন,
তবে গায়ের লোকজন যদি বিরক্ত হয়ে আমার কাছে অভিযোগ করে তাহলে কিন্তু আপনার অসুবিধে হবে, তখন গা থেকে আপনাকে আমি বের করে দেব। শেষের কথাটাও রূপসী বেশ সহজভাবেই বললেন, কিন্তু সহজভাবে বললেও কথাটার গুরুত্ব যে এতটুকু কম নয় তা বুঝতে অসুবিধে হল না। ওকে শুকনো ধন্যবাদ জানিয়ে আমি আর জন পাহাড়ি পথ ধরলাম। ঠিক সেই সময়ে হেডম্যান খাসিয়া ভাষায় ধমকের সুরে জনকে কি যেন বললেন। জন মাথা নিচু করে শুনল, ঘাড় নেড়ে সায় দিয়ে অস্পষ্টভাবে কি বলল, তারপর আমার পাশে এসে পা মেলাল। যেটুকু আজ করলাম তা হলো এরপর থেকে জনের সাহায্য আমাকে হারাতে হবে, এবং হলো তাই। পিচের রাস্তায় পৌঁছে জন অনুনয় বিনয় করে আমার কাছ থেকে মুক্তি চাইল। আমি পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে ওর হাতে গুঁজে দিলাম, কিন্তু তাতেও কাজ হলো না। ও বারবার কাতরভাবে সাহায্য করার অক্ষমতা জানাতে লাগলো, হেডম্যানের কথায়ও ভয় পেয়েছে। ওকে শেষ পর্যন্ত বললাম, তোমাকে আর কোনো সাহায্য করতে হবে না, শুধু ফাদার ওবেস্টিনের সঙ্গে পরিচয়টুকু করিয়ে দাও, তারপরেই তোমার ছুটি। জনের হাতে আবার একটা 20 টাকার নোট গুঁজে দিলাম। ও নিমরাজি হল, বলল, ফাদার রাত জেগে পড়াশোনার কাজ করেন, দিনে বিশ্রাম নেন, ওর সঙ্গে সন্ধ্যাবেলা 4টায় দেখা করাই ভালো। শুনে আমি বললাম, হাজার নয়, আজ ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, কাল সন্ধ্যেবেলা আমি আসব, পয়েন্টের চায়ের দোকানে তুমি আমার জন্য অপেক্ষা করো। জন ঘাড় কাত করে সম্মতি জানালো, তারপর বলল, মূর্তির কাছে চলুন, সেখানে হাফলং যাওয়ার জিপ পাওয়া যেতে পারে, আপনাকে গাড়িতে তুলে দিই। জিজ্ঞেস করলাম, মূর্তি মানে? জন বলল, এ গায়ের প্রতিষ্ঠাতা ইউ লেখনবং সুচাঙ্গের মূর্তি, 1905 সালে জেমি নাগাদের কাছ থেকে এই গ্রাম কিনে নিয়েছিলেন লেখনবং সুচাং, তার মূর্তির কাছেই ট্যাক্সি স্ট্যান্ড, ওটা আমাদের গায়ের সীমানা। সুতরাং আমরা দুজনে ইউএল সুচাঙ্গের মূর্তির দিকে এগোলাম। চড়া রোদ্দুর মাথায় করে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, একই সঙ্গে খিদে পেট চোঁচো করছে, ফলে হাফলং এর গেস্ট হাউসে কতক্ষণে পৌঁছবো সে কথাই ভাবতে লাগলাম। হাফলং ফিরেই আজকের তদন্তের ফলাফল ছোট খাতাটায় টুকে নিতে হবে, যে করেই হোক জেসমিনকে আমি খুঁজে বের করবই, জীবিত অথবা মৃত। শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবে।